ডিনার করতে বাবু বাবু পিয়ালি আর ভাই, কিন্তু সবচেয়ে মিস করছি বোনকে পুচু বাবুকে। হলো না, ওরা চলে গেছে এত তাড়াতাড়িতে। যাই হোক, আমাদের বাড়ির কাছেই একদম রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্টের নাম বঙ্কি, এখানেই এসেছি। এখনো টেবিলে খাবার আসেনি, অর্ডার দেওয়া হয়েছে, আসবে, তার অপেক্ষায় রয়েছে। বাবু রেডি হচ্ছে তার জন্য। ভাইয়ের মর্নিং গুলো শুরু হয় ঠিক এইভাবে, এই যে সাঙ্গ কমরে নিয়ে 4-5টা বিস্কুটের প্যাকেট, সারাদিনে যে কত বিস্কুটের প্যাকেট কেনে তার ঠিক নেই। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জিস লিভিং। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে ফোনটা একটু খারাপই আছে, ছুটি শেষ এখানকার মতো। আমার এখন ফেরার পালা, যে শান্তিপুর থেকে ব্যাক করছি মধ্যমগ্রামে, সন্দীপন নিতে আসছে, সব গোছগাছ কমপ্লিট। সকাল থেকে এসেছিলাম তো দুটো একটা ট্রলি একটা ব্যাগ নিয়ে, আর যাচ্ছি তো এক গাদা জিনিসপত্র নিয়ে, জানি না এসব নিয়ে দিল্লি কী করে ব্যাক করবো। ছেলের তো অজস্র গাড়ি মাড়ি সব, তো আজকে ফিরে যাচ্ছি। মনটা স্বভাবতই একটু খারাপ, ছেলের সব গাড়ি পোটলা দেখো, মানে কত যে গাড়ি, কত যে কী করে এইসব করবো, গাড়ি নিয়ে যাব। এখনও দাদু বলছে চল একটা গাড়ি কিনে দিই,
কালকে বাড়ি মা অনেক কিছু কিনে নিয়ে এসেছে আমার জন্য, সেগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, এখন আর দেখালাম না।